বৈশাখী পূর্ণিমার দিনটি কার্যত বুদ্ধ পূর্ণিমা নামে অধিক খ্যাত। এই দিনে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছেন, বুদ্ধি লাভ করেছেন, পাশাপাশি মহাপরিনির্বাণ লাভ করেছেন। এই পূর্ণ দিনে বিশেষ করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুজো পার্বণের মাধ্যমে আনন্দে মাতেন। যদিও এই দিনের আনন্দ উপভোগের ক্ষেত্রে এখন আর ধর্মীয় বিভাজনের বিষয়টি গুরুত্বহীন, সব অংশের মানুষই দিনটিকে শ্রদ্ধায় স্মরণে পালন করেন। কিন্তু এবছর ভিন্ন পরিস্থিতি, করোনা সুরের মোকাবিলায় লকডাউনের রীতিনীতির কারণে বৃহস্পতিবার বুদ্ধ জয়ন্তীর দিনে সেই লোক সমাগম আনন্দমুখর পরিবেশ আর নেই। বেনুবন বিহার বুদ্ধ মন্দিরে শুধুমাত্র পুজোই হয়েছে বলে জানালেন বৌদ্ধ ভিক্ষু অক্ষয়ানন্দ মহারাজ। বুদ্ধ জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা বলে তো এই দিনে বৈশাখী পূর্ণিমাতে ভগবান বুদ্ধের জন্ম, বৈশাখী পূর্ণিমাতে ভগবান বুদ্ধের বুদ্ধত্ব লাভ, বৈশাখী পূর্ণিমা তিথিতে মহাপ্রয়াণ, এই তিনটে উপলক্ষ করে বুদ্ধ জয়ন্তী পালিত হয়। এই বছর বড় করে পালন করা যাবে না, কারণ আমাদের করোনা ভাইরাস এগুলি আমাদের রক্ষা করতে হয়। সরকার যেভাবে মান্য সমস্ত ধর্মগুলিকে এই জড়ো হওয়ার জন্য মানা করে, কাজে আজকে আমরা শুধু পূজা করব, এখানে মিথিদের কিছু হবে। অভয়নগরস্থিত প্রাচ্য বিদ্যা বিহারেও একইভাবে আড়ম্বরহীন শুধুমাত্র পুজোর মাধ্যমে দিনটি পালন করা হলো। আক্ষরিক অর্থে জনসমাগম কম ছিল। এদিন বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বসেনি কোনো মেলা, তবু মানব হৃদয়ে শান্তির রূপকার গৌতম বুদ্ধ এদিন নীরবে নিষ্ঠায় পূজিত হলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।